নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের দু হাজার বাইশ সালের জিওগ্রাফি কোশ্চেন পেপার সলভ করাবো। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি 2017, 2018, 2019, 2020, 2022 এবং 2023 সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তাদের জন্য আমি নিয়ে আসছি 2022 সালে আজকে আমি জিওগ্রাফি কোশ্চেন পেপার সম্পূর্ণরূপে সলভ। তো দেখো, প্রথমে বিভাগ ক আছে। তো দেখো এখানে কি প্রশ্নগুলো বলেছে, আলোচনা করা যাক। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন 1.1-এ যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে। 1.1-এ অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার অবরোহণ। কী হবে? ঘয়ার অ্যান্সার অবরোহণ হবে। পরের প্রশ্ন 1.2-তে দুটি নদী আবহবিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে। কী হবে? 1.2-এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার জলবিভাজিকা। কী হবে? জলবিভাজিকা। 1.3-তে হিমবাহ সৃষ্ট হ্রদ হলো। 1.3-তে কী বলেছে? হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কী হবে? 1.3-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার করি হ্রদ। কী হবে? করি হ্রদ হবে। পরের প্রশ্ন 1.4-এ বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে। 1.4-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লোয়েজ বলে। পরের প্রশ্ন 1.5-এ সারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে। 1.5-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শর্টস। 1.6-এ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। 1.6-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর। অ্যান্সার হবে কী হবে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জম্মু কাশ্মীর। 1.7-এ শিবালিক অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে। শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে। 1.7-এর অ্যান্সার কী হবে? 1.7-এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার হবে দুন হবে, দুন। পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? তো দেখানো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, ঘয়ের অ্যান্সার হবে দুন হবে। পরের প্রশ্ন কী আছে 1.8-এ ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হল। 1.8-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভাকার নাঙ্গাল। কী হবে? খয়ের অ্যান্সার হবে ভাকার নাঙ্গাল হবে। 1.9-এ মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়। 1.9-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কেরলে। কী হবে? কেরলে হবে। পরের প্রশ্ন 1.10-তে যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো। 1.10-তে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। 1.11-এ ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত। 1.11-এ অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চিকমাগালুরে। পরের প্রশ্ন 1.12-তে পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র অবস্থিত। 1.12-তে গয়ের অ্যান্সার হবে সেক্টর ফাইভ সল্টলেক। পরের প্রশ্ন 1.13-তে ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো কত। 1.13-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1.13-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 5,000। কত হবে? 5,000। 1.14-এ ভারতের বৃহত্তম বন্দর শহর হলো। 1.14-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মুম্বাই। কী হবে? মুম্বাই হবে। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে 2.11-এ তো দেখো শুদ্ধ অশুদ্ধ, যেটা শুদ্ধ সেটা আমি রাইট মেরে দেবো, যেটা অশুদ্ধ সেটা আমি কী করবো কেটে দেবো। ওকে, ফার্স্ট প্রশ্ন 2.11-এ নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। তো দেখো এটা কিন্তু তোমাদের কিন্তু শুদ্ধ আছে। কী আছে? শুদ্ধ আছে, আমি রাইট মেরে দিলাম, কিউসেক এবং কিউমেক হবে। ওকে ঠিক আছে, 2.12-তে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার কী হবে
যে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? সুপ্রিয় দর্শকার্থী, এটাও কিন্তু কী হবে, এটাও হবে শুদ্ধ হবে, মানে ঠিক আছে। পরের প্রশ্ন 2.1, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। 2.13, এটা কিন্তু অশুদ্ধ, কী আছে এটা, অশুদ্ধ আছে। সুপ্রিয় দর্শকার্থী, এটা কী হবে, এটা অশুদ্ধ মানে ভুল আছে। 2.14, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। তো দেখো, 2.14 যে প্রশ্ন আছে এটাও কিন্তু অশুদ্ধ, এটাও অশুদ্ধ মানে ভুল। 2.15, লোকাটক ভারতের বৃহত্তম উপহ্রদ। 2.15, এটাও কিন্তু অশুদ্ধ, কী আছে, এটাও অশুদ্ধ আছে মানে ভুল আছে। পরের প্রশ্ন 2.16, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। 2.16, এটা কী আছে, এটা কিন্তু সুপ্রিয় দর্শক, এটা কী আছে, এটা কিন্তু শুদ্ধ আছে। 2.17, ভারতের একটি বন বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। সুপ্রিয় দর্শকার্থী, এই যে প্রশ্ন আছে এটাও কিন্তু শুদ্ধ হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইটা ভুল আছে, এটা অশুদ্ধ আছে এবং এটা অশুদ্ধ আছে, আর বাকি যতগুলো আছে সেগুলো কিন্তু শুদ্ধ আছে, ঠিক আছে। এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের 2.2 প্রশ্নগুলো সলভ করাচ্ছি, শূন্যস্থান পূরণ করবো। 2.21, নীল নদের বদ্বীপ ব্যাস আকৃতির কী হবে? 2.21 অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ধনুক আকৃতির, ধনুক, ধ নয় হস্যু ক, ধনুক আকৃতির হবে, ঠিক আছে। এই শূন্যস্থানে কী হবে, ধনুক আকৃতি হবে। পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, নেক্সট প্রশ্ন 2.22, দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে। 2.22 অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এরিটি বলে। কী লিখবে এখানে, লিখবে এরিটি, এ রি টি, কী লিখবে, এরিটি বলে, কী বলে, এরিটি বলে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.23, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, এর অ্যান্সার হবে আনাই মোদি, অ্যান্সার কী হবে, আনাই মোদি, লিখে রাখো আনাই, আ নয়াকার হস্যই, আনাই মোদি, ময় হস্য দয় হস্যি, আনাই মোদি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 2.24, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত। 2.24, তো দেখো, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত, অ্যান্সার হবে দিহং, দয় হস্যি হয় অনেশ্বর, দিহং, ঠিক আছে, দিহং নামে পরিচিত, কী হবে, দিহং নামে পরিচিত। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.25, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে ড্যাশ বলে। কী হবে, অ্যান্সার হবে আধি বলে, কী বলে, আয় চন্দ্রবন্দ চন্দ্রবিন্দু আধি, ধয় হস্যি, কী বলে, আধি বলে, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.26, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। ড্যাশ মৃত্তিকা কোন মৃত্তিকা হবে বলো, লবণাক্ত, কী লিখবে, লবণাক্ত, লবণাক্ত, নয়াকার কয়তয়, লবণাক্ত হবে, শূন্যস্থানে কী হবে, লবণাক্ত হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, বলেছে 2.27, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। কী লিখবে, অ্যান্সার লিখবে পেট্রো রসায়ন, পেট্রো রসায়ন, পেট্রো পয়কার টয়ের ভালা ওকার, পেট্রো রসায়ন, র দন্তে সয়াকার অন্তস্তব আন্ন,
কি লিখবে? পেট্রোরসায়ন। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। এবার আমি তোমাদের 2.3 প্রশ্নগুলো সলভ করাবো। 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও, যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে 2.31-এ, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? অ্যান্সার হবে অবতল পাড়ে। কি লিখবে? অবতল। বানানটা আমি লিখে দিচ্ছি, এই যে 2.31-এর অ্যান্সার হবে অবতল। অ ব ত আল অবতল পাড় পয়াকার ঢয়শূন্য র, অ্যান্সার হবে কী হবে? অবতল পাড় হবে। 2.31-এর অ্যান্সার হবে অবতল পাড়। তোমরা খাতায় লিখে নেবে আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.32-তে। ওকে, 2.32-এর প্রশ্ন কী বলেছে? মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? 2.32-এর অ্যান্সার হবে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায়। সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায়, সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতায়, কাছাকাছি কাছাকাছি সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় হস্যৌ চয় চয় তয়াকার উন্তেস্ত, সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায়। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। নেক্সট প্রশ্ন 2.33-তে, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম লেখো। 2.33-র অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু সিপ লিখবে, দন্তে সয়সী ফ, সিপ বালিয়াড়ি। কি লিখবে? সিপ বালিয়াড়ি এর অ্যান্সার হবে, 2.33-র অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 2.34-এর, পশ্চিম হিমালয়ের তাল কি? অ্যান্সার হবে হিমবাহ সৃষ্ট হ্রদ। তাল কি? এর অ্যান্সার হবে, লিখে রাখবে খাতায়, হিমবাহ। হয়সি ম, হিম এটা ম আছে, বাহ বয়াকার হ, হিমবাহ সৃষ্ট দন্ত শয়রি সিরি প্যারকাটা শয়টায় সৃষ্ট হ্রদ। ঠিক আছে, 2.34-এর অ্যান্সার হবে হিমবাহ সৃষ্ট হ্রদ হবে। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? 2.35-এ, ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়। 2.35-এর অ্যান্সার কী হবে? গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায় পশ্চিমবঙ্গে। কোথায়? এখানে লিখবে পশ্চিমবঙ্গ। পশ্চিম, ঠিক আছে, বঙ্গ, ব উময়গায় পশ্চিমবঙ্গ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.36-এ, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। অ্যান্সার লিখবে ধাপ চাষ। এটা লিখলেই হয়ে যাবে, ধাপ চাষ, ধয়াকার পর ধাপ চাষ, চয়াকার প্যাটকাটার স, ধাপ চাষ হবে। 2.36-এর অ্যান্সার হবে ধাপ চাষ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন 2.37-এ, ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? কী লিখবে? অ্যান্সার লিখবে উত্তরপ্রদেশ। কী লিখবে? 2.37-এর অ্যান্সার লিখবে উত্তরপ্রদেশ, উত্তর প্রদেশ, যাকে তোমরা ইউপিও বলতে পারো, ইউপি বলতে পারো। ঠিক আছে, ইউপি।
সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। পরের প্রশ্ন 2.38 ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? 2.38 অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঘুষুড়ি। অ্যান্সার কি লিখবে? 2.38 অ্যান্সার হবে ঘুষুড়ি। ঘয় হস্যু প্যাট কাটা শয় হস্যু ঘুষু আরে ঢয় শূন্য রয় হস্যি ঘুষুড়ি। কী লিখবে? অ্যান্সার লিখবে ঘুষুড়ি। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখাবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো তোমরা দেখে নাও, তো দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ বা বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাও, তাই তো? আমি একটু কালার পরিবর্তন করছি, তো দেখো 2.4 অনেক কি বলেছে? নাম চাবারোয়া। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু নাম চাবারোয়া, এর অ্যান্সার হবে কিন্তু তিনের অ্যান্সার পূর্ব হিমালয়ের শৃঙ্গ, ঠিক আছে? 2.42 মাজুলি, এর অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। 2.43 মরুস্থলী, অ্যান্সার হবে রাজস্থান হবে। 2.44 পারদ্বীপ, অ্যান্সার হবে দুই অ্যান্সার উড়িষ্যা। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু তোমাদের 2022 সালের জিওগ্রাফি প্রশ্নপত্র টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আমি আগামীকাল 2023 সালের মাধ্যমিকের জিওগ্রাফি প্রশ্নপত্র টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।